আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ঈদের পরে চলে আসলাম, আজকে কথা বলবো বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি যে সার্কুলারটা প্রকাশ হয়েছে, এই সার্কুলারে তোমরা যারা আবেদন করেছো, যারা পরীক্ষা দিবা, কিভাবে প্রস্তুতি নিয়ে গেলে তোমরা সফলতা অর্জন করতে পারবা, সাফল্য অর্জন করতে পারবা, আজকের এই পুরো ভিডিওতে আমি আলোচনা করব। আবেদনের রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলছি না, কথা বলবো আজকে প্রস্তুতি নিয়ে। বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদে যে সার্কুলারটা প্রকাশ হয়েছে তোমরা হয়তো বা দেখেছো, 31টা জেলার শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে। পরীক্ষা শুরু হবে 29 এপ্রিল থেকে এবং পরীক্ষা চলবে একদম 15 মে পর্যন্ত। ঈদের পরে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ক্লাস শুরু হচ্ছে 17 এপ্রিল থেকে। যারা চিন্তা করছো বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদে পরীক্ষা দিয়ে চাকরি নিবা, তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে। আমি একটু পরীক্ষার বিষয় নিয়ে তোমাদের একটু আলোচনা করি। বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথমে যখন তুমি পরীক্ষা দিতে যাবা এমওডিসি ট্রেডে, সর্বপ্রথম তোমাদের কি হবে, বিভিন্ন ডকুমেন্ট চেক করবে, কাগজপত্রগুলো চেক করবে। সার্কুলারটা খুব ভালোভাবে তোমরা ডাউনলোড দিয়ে দেখো, ওখানে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ওই কাগজপত্রগুলো সঠিকভাবে নিয়ে যাবো, একটাও যদি কম বেশি থাকে অনেক প্রার্থীকে পরীক্ষার কেন্দ্র থেকে বের করে দেবে। কাগজপত্র চেক হয়ে যাওয়ার পরে তোমাদেরকে বিমান বাহিনীর যে তথ্য এবং নির্বাচনী কেন্দ্র রয়েছে ঢাকায়, পরীক্ষা হলে নিয়ে যাওয়া হবে। হলে নিয়ে গিয়ে ইন্ডিভিজুয়ালি একটা ডেস্ককে বসানো হবে। তোমাদের পরীক্ষা হবে দুটা বিষয়ের উপরে, বাংলা এবং ইংরেজি। বাংলা থাকবে 25টা এমসিকিউ, ইংলিশ থাকবে 25টা এমসিকিউ। এই 25টা এমসিকিউর জন্য তোমাদেরকে অনেকগুলো বিষয়ে পড়ালেখা করতে হবে। ইংলিশে 25টা এমসিকিউর জন্য অনেকগুলো গ্রামারের বিষয়গুলো পড়ালেখা করতে হবে। আগামী আরেকটা ভিডিও আমি নিয়ে আসব, সেই ভিডিওতে বিমান বাহিনীর এমওডিসি যে লিখিত পরীক্ষার জন্য বাংলা কোন ধরনের প্রশ্ন হতে পারে, ইংলিশ কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এই বিষয়ের উপরে আমি একটা টিউটোরিয়াল বানাবো। আশা করি তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখলে উপকৃত হবা। আর যারা আজকের ভিডিওটি প্রথম দেখছো, আমাদের সোলজার ট্রেনিং একাডেমির একটু পরিচয় তোমাদেরকে দিয়ে দিই। আমাদের সোলজার ট্রেনিং একাডেমি 2015 সাল থেকে প্রতিষ্ঠিত। 2015 সাল থেকে আমরা কোচিং করাই। আমাদের কোচিং সেন্টারটা রংপুরে অবস্থিত। আমরা অফিসার পদের এবং সৈনিক পদের দুই পদেরই কোচিং করিয়ে থাকি, সামরিক বাহিনী এবং বেসামরিক বাহিনীর। তোমরা একেবারে যারা চিন্তা করছো যে আমি প্রস্তুতিটা শুরু করব, কিভাবে শুরু করবো, আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার পয়েন্ট খারাপ হয়ে যাওয়ার কারণে আমি বিমান বাহিনীর এমওডিসিতে পরীক্ষা দিতে যাব, আবেদনও করছে, তাদের জন্যই আসলে রংপুরের সোলজার ট্রেনিং একাডেমি। তোমরা যখন এখানে আসবা, এসে তোমাদের লিখিত পরীক্ষার জন্য আমরা যে ক্লাসগুলো করে, এখানে স্যাররা এসে বাংলা শেখাবে, ইংলিশ শেখাবে, এখানে মডেল টেস্ট নেওয়া হবে, তোমাদেরকে সাজেশন দেওয়া হবে, শিখ দেওয়া হবে, গাইড দেওয়া হবে, কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে, কোন বইগুলো পড়লে তোমরা ভালো করতে পারো, সবগুলো বিষয়ে আমরা তোমাদেরকে হাতে কলমে শেখাবো। পাশাপাশি তোমার মেডিকেলটা চেক আপ করা হবে, মেডিকেল কোনো সমস্যা থাকলে সেটা তুমি এখান থেকে সমাধান করে নিয়ে যেতে পারবা, ভাইবা পরীক্ষাটা শেখানো হবে, অনেক কিছু বিষয় আসলে এখানে শেখাই আমরা। তো যাই হোক, সোজা ট্রেনিং একাডেমির যারা আজকে প্রথম দেখছো আমাদের ইউটিউবে অথবা ফেসবুকে আজকে প্রথম ভিডিওটি দেখছো, তোমরা আমাদের ইউটিউবে যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজে ফলো করে রাখবা, ঠিক আছে? কারণ আমি সবসময় চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ধরনের গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো তোমাদের জন্য পাবলিশ করি, যাতে তোমরা বাসায় বসে শিখেও যাতে পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভালো করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, শুরুতে যেটা বলতেছিলাম, শুরুতে তোমাকে বলছিলাম যে যখন তুমি পরীক্ষা দিতে যাবা তোমার প্রথমে ডকুমেন্টস চেক করবে, এরপরে পরীক্ষা হলে নিয়ে যাওয়া হবে। পরীক্ষা হলে নিয়ে গিয়ে তোমাকে 25টা বাংলা এমসিকিউ পরীক্ষা, তারপরে ইংলিশ এমসিকিউ পরীক্ষা হবে। এই এমসিকিউ পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ নাম্বার নাই। যদি নেগেটিভ নাম্বার থাকে সেটা কিন্তু তারা আগেই বলে দেবে যে নেগেটিভ নাম্বার থাকতে পারে। যদি তারা এই ধরনের কোনো নির্দেশনা না দেয় তাহলে তুমি ধরে নেবা কোনো নেগেটিভ নাম্বার নাই, ঠিক আছে? লিখিত পরীক্ষা যারা পাস করবা তাদের পরবর্তীতে ভাইবা পরীক্ষা নেওয়া হবে। ভাইবা পরীক্ষা যারা পাস করবা তাদেরকে পরবর্তীতে ফাইনাল মেডিকেলের জন্য ডাক দেওয়া হবে। এই হচ্ছিল এমওডিসি পরীক্ষার
পদ্ধতি যারা আবেদন করেছো সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি এখন থেকে গোছানো একটা প্রস্তুতি নিতে হবে অল্প পড়ে সঠিক গাইডলাইন মেনে যাতে পরীক্ষার প্রশ্ন কমন পাওয়া যায় সেভাবে তোমাদেরকে এখন থেকে স্টাডি শুরু করতে হবে এই কাজটা সহজ করতে চাইলে তোমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারো 17 এপ্রিল থেকে আমাদের ভর্তি এবং ক্লাস শুরু হচ্ছে বিভিন্ন বাহিনীর জন্য বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদের জন্য আমাদের এখানে ক্লাস শুরু হচ্ছে যারা চিন্তা করছো এই অল্প সময়ে প্রস্তুতি নিয়ে কি লাভ লাভ অবশ্যই আছে 15 দিন 20 দিন অথবা 1 মাস এই কোর্সগুলোতে তোমরা আসতে পারো আমাদের স্যাররা তোমাদেরকে ক্লাসে যে পুস্তকগুলো সচরাচর এসে থাকে যে টাইপের পুস্তকগুলো এসে থাকে সেই জিনিসগুলি তোমাদেরকে শেখাবে তোমরা যদি শিখতে পারো এখানে এসে আমরা যে শীট এবং সাজেশনগুলো দেব এগুলো যদি ফলো করতে পারো পড়তে পারো মুখস্থ করতে পারো তোমরা 95% ইনশাআল্লাহ প্রশ্ন কমন পাবা বিমান বাহিনীর এমওডিসি লিখিত পরীক্ষা পাস করা খুবই সহজ খালি একটু বুদ্ধিমত্তার সাথে প্রস্তুতি নিতে হবে কোন বিষয়গুলো আসে সেগুলো কিন্তু তোমরা জানো না কোন বইগুলো থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে সেগুলো কিন্তু তোমরা জানো না এই না জানার কারণে অনেক প্রার্থী লিখিত পরীক্ষায় ফেল করছে অনেক প্রার্থী এ প্লাস রেজাল্ট নিয়ে গিয়েও পরীক্ষা দিতে গিয়ে লিখিত পরীক্ষায় ফেল করছে অনেক প্রার্থী লিখিত পরীক্ষায় ফার্স্ট হয়েও ভাইবা পরীক্ষায় ফেল করছে মেডিকেল পরীক্ষায় ফেল করছে তার মানে তুমি ধরে নাও মেডিকেল এবং ভাইবা পরীক্ষা তো অনেক গুরুত্বপূর্ণ ভাইবা যদি এত সহজ হইতো তাহলে ভাইবা পরীক্ষা কেউ বাদ পড়তো না সবাই ভাইবাতে চান্স পাইতো মেডিকেল পরীক্ষা যদি এত সহজ হইতো লিখিত পরীক্ষা যারা পাশ করে তারা সবাই মেডিকেল পরীক্ষাও পাশ করত প্রত্যেকটা পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ তোমার জন্য তুমি মেধা স্থান অর্জন করে যদি বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদে চাকরি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে আরো অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করা উচিত ছিল অনেকে হয়তো বা প্রস্তুতি শুরু করেছো অনেক আগে থেকে অনেকে হয়তো বা এখনো প্রস্তুতি শুরু করনি শুধু পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে গেলাম চাকরি হবে কি হবে না আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম এইভাবে আসলে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা পাস করা যায় না যদি পরীক্ষা পাস করতে চাও অবশ্যই সঠিক গাইডলাইন দিক নির্দেশনা মেনে সাজেশন মাফিক পড়ালেখা করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে চাকরিটা অর্জন করতে হয় সবাই ভালো থাকবা ভালো করে প্রস্তুতি নাও আর দু একদিনের মধ্যে আমি আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদে বাংলা কোন ধরনের প্রশ্ন হতে পারে ইংলিশে কোন ধরনের প্রশ্ন হতে পারে সাজেশন আকারে আমি তোমাদেরকে টিউটোরিয়াল আকারে ভিডিও পাবলিশ করব সেগুলো দেখবা আর আমাদের অফিশিয়াল নাম্বারে ইউটিউব চ্যানেলে দেখো অফিশিয়াল নাম্বার রয়েছে এই অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করে এমওডিসির জন্য শুধু না সেনাবাহিনী নৌবাহিনী এবং অন্যান্য বাহিনীর জন্য তোমরা প্রস্তুতির জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারো সোলজার ট্রেনিং একাডেমি অত্যন্ত বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান ঠিক আছে প্রতি বছর এই একাডেমি থেকে অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে চাকরি পাচ্ছে এবং অনেকে সুনামের সাথে বিভিন্ন বাহিনীতে চাকরি করছে আর একটা মজার বিষয় শেয়ার করি যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসে 100 জনের মধ্যে 99 জনই সবাই আনফিট থাকে এবং এই আনফিট ছেলেগুলোই আমাদের দিক নির্দেশনা এবং পরামর্শ মেনে ফিট হয়ে তারা বিভিন্ন বাহিনীতে চাকরি করছে চাকরি পাচ্ছে ইনশাআল্লাহ তোমরাও একদিন চাকরি পাবা সে পর্যন্ত সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম